প্রথমে ব্লেন্ড টুল নামে একটা ছিল 6.3, এটাকে দেখাচ্ছি। ব্লেন্ড টুলটা কি কাজ করে সেটা একটু দেখব। একটু দেখেন, আগে দেখেন, দেখেন আগে সামনে আপু, দেখেন একটা রেকট্যাঙ্গেল নিচ্ছি, শুধু ফিল কালার দিচ্ছি। হ্যাঁ, এটাতে একটা কালার দিব, এই কালারটা নিতে পারি। এটার আরেকটা কপি নিচ্ছি আমি, সাইজটা একটু ছোট করে দিই। এটার অন্য একটা কালার দিব, একটু লাইটার কালার দিব এটার থেকে। আর আগেরটাকে অ্যারেঞ্জ করে উপরে তুলে দিচ্ছি। দুটো আমি সিলেক্ট করে ব্লেন্ড টুল নামে একটা টুল আছে, এই টুল বক্সে দেখেন সম্ভবত এটা, এটাতে যখন যাচ্ছি কার্সরটা দেখেন কিরকম হয়ে যাচ্ছে। তো এই দুইটা শেপের মধ্যে ব্লেন্ডটা কিভাবে কাজ করে একটু দেখব। এই এই যে বড় শেপটা ছিল, ফার্স্টে যে শেপটা নিয়েছিলাম, এটার আমি এই কোণার যে অ্যাঙ্করটা সেটাতে ক্লিক করব। দেখেন অ্যাঙ্করটাতে আসলে কিরকম চেহারা হয়, যে কোনো জায়গায় ক্লিক করলে আন্দাজে তাইলে কিন্তু কাজ করবে না। এখন দেখেন কার্সরটা কিরকম, চার কোণা একটা বক্সের মতো হয়ে আছে না? যখন আমি অ্যাঙ্করটার উপরে আসতেছি এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে, তাই না? তো যখন ফিল হচ্ছে দেখেন, আবার যখন অ্যাঙ্কর থেকে বাইরে আসতেছি তখন কিন্তু আবার ওই যে স্ট্রোকের মতো দেখাচ্ছে। তার মানে যখন এরকম অবস্থায় থাকবে তখন ক্লিক করতে হবে। এই অবস্থায় আমি এখানে একটা সিঙ্গেল লেফট ক্লিক করে দিলাম, এবং দুই নম্বর শেপটার এসে সেম টাইপের যে অ্যাঙ্করটা ছিল, মানে সেম পজিশনে, এটারও এদিক থেকে এখানে, এটারও এদিক থেকে এখানে, এটাতে আমি আবার যখন এরকম ফিল দেখাচ্ছে তখন আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন কি কাজটা করলো, দুইটার মধ্যে কি ছিল আর একটু ক্লোজলি দেখি, একটা কালার ছিল এখানে আর একটা কালার ছিল এখানে। তো কালারটা কি হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে না, মিশে গেছে না, এদিক থেকে এসে মিশে গেছে, ওদিক থেকে এসে মিশে গেছে। তো এই কাজটা করা হয়, এটা আরও কয়েকটা ওয়েতে করা হয় সেটা দেখব। তো এটা আসলে বেসিক যে এইভাবেই করতে হবে। এই কাজটা কি পারা যাবে? আরেকটা ওয়ে আমি তাহলে দেখাই দিই, যে ব্লেন্ডিংটা কি শুধু এরকম যে সোজা হয়ে গেল এরকম হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, সেটা আমি একটু দেখাচ্ছি। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে গেলাম। তো এই ব্লেন্ডিংটাই আমি করব, এখান থেকে এটাও ক্লিক করতেছি কিন্তু এখানে এসে আমি এই জায়গায় ক্লিক করব। এখন ব্লেন্ডিংটা কীরকম হচ্ছে দেখেন, একটু এরকম টুইস্ট হয়ে যাচ্ছে না? সেম জিনিস, শুধু অ্যাঙ্কর চেঞ্জ করে দিলাম, তার জন্য এটার যে ব্লেন্ডিংয়ের যে ডিরেকশনটা ছিল সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ছিল ফিল কালার নিয়ে যে ব্লেন্ডিংয়ের ব্যাপারটা, সেটাই স্ট্রোক নিয়েও করা যায়। তো আমরা একটু দেখবো যে আসলে এটা কীভাবে করতেছে, এটা কি কালারটাই এরকম চলে যাচ্ছে নাকি অন্য কোনোভাবে আসতেছে, নাকি শেপ আসতেছে মাঝখানে, সেটা একটু দেখবো। সিলেকশন নিয়ে নিচ্ছি, ব্লেন্ড টুলটাতে এর আগে সিঙ্গেল ক্লিকে সিলেকশন নিয়েছি, তাই না? ডাবল ক্লিক করলে একটা পপ আপ পাওয়া যাবে। এখান থেকে এই ড্রপ ডাউনটা যদি ক্লিক করি, এখানে দেখেন স্পেসিফাইড স্টেপস নামে একটা কথা আছে, এটাতে যদি যাই তো এখানে বলা হচ্ছে 135। এরকম করে কেন? আচ্ছা, তো 135 বলা হচ্ছে স্পেসিফাইড স্টেপস। স্টেপস মানে হচ্ছে এই জায়গার মধ্যে দুইটা শেপ আমি নিয়েছিলাম, তার মাঝখানে আরো 135টা শেপ আসছে, এসে এই ব্যাপারটাকে এরকম করছে। এটা কিভাবে বুঝবো, আমি যদি স্টেপগুলো কমাই, দেখেন ওইখান থেকে আস্তে আস্তে কমা শুরু করবে, এখন বোঝা যাচ্ছে না কিন্তু একদম যখন কমে যাবে, সরি প্রিভিউ দেওয়া নাই না, কমতেছে দেখেন, আস্তে আস্তে কমে যাচ্ছে, আরো যখন একবারেই কমে যাচ্ছে, এখন তিনটা দেখাচ্ছে মাঝখানে তিনটা শেপ, তাই না, চারটা। তো এভাবে যত বাড়াবো এটার স্মুথনেসটা তত বাড়বে, যদি আমি 200 করে দেই আরো সুন্দর লাগবে দেখতে। এখন আরো কিন্তু কমে যাচ্ছে এই ব্যাপারটা, এক সময় কমালে বাড়ালে কোনো কাজ করবে না, যখন একদম ফিল হয়ে যাবে। তো এই ব্যাপারটা এখানে ছিল, এটা একটু চেক করে নিতে পারেন।
তারপর আমি স্ট্রোক দিয়ে কিভাবে করা ইজিলি নেয়ার জন্য আমি পেন্সিল টুলটা নিচ্ছি, স্ট্রোক নিয়ে নিচ্ছি এরকম। কালার দেয়া নাই তার জন্য দেখাচ্ছে না। এরকম তিনটা স্ট্রোক নিয়ে নিছি তাই না, তিনটাতে আবার তিন রকম কালার দিব। এটাতে অরেঞ্জ টাইপের, ডিপ অরেঞ্জ টাইপের কিছু দিচ্ছি, এইটাতে লাইম গ্রিন টাইপের কিছু দেই, এটাতে ব্লুইশ কিছু বা টিল টাইপের কালারটা দিতে হবে। তখন এখানে ব্লেন্ডিংটা কিন্তু একসাথে দুইটাতে করতে হবে, একসাথে তিনটাতে করতে পারবো না। দুইটা ধরে নিচ্ছি, সেম ওয়েতে এসে ব্লেন্ড টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এরকম জিনিস কিন্তু আমরা অনেক জায়গায় দেখি তাই না। আচ্ছা এখন আমি আবার চাচ্ছি এটাকে অ্যাড করব, তখন এই দুইটা আবার ধরে নিব, ধরে নিয়ে আবার ব্লেন্ড টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। সুন্দর হয় নাই, কালার কম্বিনেশনটা ম্যাচ করে নাই, কিন্তু এই জিনিসগুলো আমরা যে ডিজাইনগুলো দেখি এভাবেই করা হয়। একটা জিনিস দেখেন, এখান থেকে যদি স্টেপসগুলো কমায় দেই, 50 স্টেপস করে দিচ্ছি, এই জিনিসটা দেখেন এরকমও কিন্তু দেখা যায় অনেক জায়গায়, খেয়াল করেন একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন, একটু দেখে নেন সবাই। এটাকে বলা হচ্ছে এনভেলপ ডিস্টর্ট, এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। টেক্সট লিখে নিচ্ছি আমি, এর সাথে একটা শেপ নিব। এনভেলপ ডিস্টর্ট যেটা করে, কোন একটা শেপের মধ্যে এই টেক্সটটাকে ওইটার ভিতরে একদম কাভার করে ফেলে, যে কোনো শেপই হোক, এই নর্মাল টেক্সটটাকে সে কী করবে, ওই টেক্সটের শেপে, ওই শেপটার যে শেপটা আর যেরকম আছে ওই রকম করে ফেলবে। একটু যদি দেখে ফেলি, এই টাইপের একটা শেপকে আমি একটু ইরেগুলার করব বা একটু মডিফাই করে ফেলবো। একটু বড় করে দিচ্ছি আর এটার কালারটাও চেঞ্জ করে দিচ্ছি যাতে দেখা যায়। এনভেলপ ডিস্টর্ট করার জন্য যেটা করতে হয়, একটা শেপ থাকবে আর একটা টেক্সট থাকবে, এবং যে শেপটা আমি নিচ্ছি শেপটা উপরে থাকবে, টেক্সটটা নিচে থাকবে, শেপটা উপরে থাকার পরে দুটো যদি একসাথে সিলেক্ট করে নেই, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট নামে একটা অপশন পাওয়া যাবে, সেখান থেকে তিন নম্বর অপশনটাতে যাব, মেক উইথ টপ অবজেক্ট। যদি করে দেই, তো এই যে শেপটা ছিল এই শেপটার মধ্যে কিন্তু টেক্সটটা চলে আসতেছে, শেপটা অতটা সুন্দর ছিল না, তার জন্য আসলে এরকম হচ্ছে। তো অনেক সময় এরকম দরকার হয়, যে কোনো একটা শেপ আছে তো ওইটার মধ্যে টেক্সট লিখতে হবে, ওই শেপটা যেরকম আছে ওই শেপের মধ্যে টেক্সটটা লিখতে হবে, তখন এই জিনিসটা কাজে লাগে, খুব বেশি কাজে লাগে এরকমও না। এটা কি পারা যাবে একটু দেখে নেন।